ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الرحمن الرحيم. একজন লিখেছেন যে কসরে সালাত সম্পর্কে জানতে চাই, বাসে করে এক ঘন্টার দূরত্বে কোথাও বেড়াতে গেলে কি কসর করতে হবে, আর আত্মীয়ের বাসায় যদি 3 থেকে 5 দিন থাকা হয় সেক্ষেত্রে কি করব। বাসে করে এক ঘন্টার দূরত্ব বা 2 ঘন্টার দূরত্ব বলে কোনো কথা না, বরং কিলোমিটার হিসাবে মাইল হিসাবে দূরত্ব যদি আপনি যান তাহলে কসরের প্রশ্ন আসবে, এবং সেটা সম্পর্কে জমহুর বা অনেক আলেম অধিকাংশ আলেম বলেছেন, সেটা হচ্ছে যে 80 কিলোমিটার, 80 থেকে 85 কিলোমিটার দূরত্বে যদি আপনি যান, এই দূরত্বে যেতে যেতে 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, এই দূরত্বে যদি আপনি যান তাহলে আপনি মুসাফির বলে গণ্য হবেন, এবং আপনি সে সময় 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে কসর করে আদায় করবেন। আর সেখানে গিয়ে যদি সর্বোচ্চ 4 দিন বা তার কম থাকার নিয়ত করেন তাহলে কসর করতে পারবেন, আর যদি 4 দিনের বেশি থাকার নিয়ত করেন তাহলে আর কসর করতে পারবেন না, শুরু থেকেই আপনাকে নামাজ পুরা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।